এখন আমার প্রশ্ন হলো কেউ যদি ভয়ে 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 জয় শ্রীরাম বলে তাহলে সে গুণাকার হবে আর জয় শ্রীরাম বলার পরেও হত্যা করে দিচ্ছে তাহলে এমন ব্যক্তির অবস্থা কেমন হবে সেটা বুঝতে পারছি না ভাই প্রথম কথা হচ্ছে মহান আল্লাহ বলছেন একশো ছয় নম্বর আয়তে মহান আল্লাহ বলছেন মান ঈমানিহি কেউ বিশ্বাস করার পরে যদি আল্লাহকে অস্বীকার করে ইল্লা মান উকরিহা বা কালবহ মুতমাইন্নুম বিল ইমান হ্যাঁ তবে তার জন্য নয় যাকে অবিশ্বাসে বাধ্য করা হয়েছে অথচ তার চিত্ত তার অন্তর বিশ্বাসে অবিচল জি হে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সদরান জি হে তবে যে অবিশ্বাসের জন্য হৃদয় অনুমতিতর মানে হৃদয়কে প্রশস্তrangle তার উপরে আপত্তিিত হবে ফ আলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম তবে যে তার জন্য রয়েছে আল্লাহর ক্রোধ এবং মহা এখান থেকে বুঝতে পারা গেল যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয় কোনো কুফুরি কথা কিংবা এমন কোনো কথা বলতে যে কথা শরীয় সম্মত নয় যে কথা শরীয়তে বলা যায় নয় তাহলে জান বাঁচানোর জন্য যদি তার অন্তর সাই না দেয় যদি অন্তরে ওই কথার উপর যদি বিশ্বাস না থাকে তাহলে এরকম কথা বলতে কোনো সমস্যা নেই বিধায় যদি কোনো মুসলমান ব্যক্তি এরকম পরিস্থিতির সম্মুখীন হয় আর সে যদি এরকম শব্দ বলতে বাধ্য হয় তাহলে এরকম শব্দ বলতে বললে কোনো রকমের সমস্যা নেই অনুরূপ কোনো ব্যক্তি যদি এই কথা বলার উপরে মারাও যায় তাহলে মহান আল্লাহ তার অন্তরের যে অবস্থাটা সেই অবস্থার উপরে কাল মতো দিন হিসাব নিকাশ করবেন তার অন্তরে যদি ইমান থাকে তাহলে সেই ইমান বলা বলে গণ্য হবে আর তার যদি ইমান থেকে অন্তর যদি খালি থাকে যেমন নামাজ পড়ে না যেমন আমাদের দেশের অনেক মুসলমানরাই তো নামাজই পড়ে না তাহলে যারা নামাজ পড়ে না তারা জয় শ্রীরাম বললেই কি আর না বললে কি কোনো সমস্যা নেই কিন্তু যদি কোন নামাজি এরকম বলতে বাধ্য হয় আর হয় তাহলে তার ইমান রয়েছে সেই ইমানের হিসাব কেতাব হবে এবং সেই হিসাবে তাকে আহ তার কেয়ামতের দিনে তার ফয়সালা হবে সে জান্নাতে থেকে কিংবা জাহান্নামে যাই হোক না কিন্তু ফাইসলাটা পরের কথা কিন্তু এই জয় রাম বলার জন্য তার কোনো রকমের গুনাহ পাপ কোনো রকমের ক্ষতি হবে না